একদিকে চলছে লাগাতার ভাবে প্রচার আরেক আজ থেকে শুরু হলো কর্মীদের নিয়ে আলোচনা সভা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত বয়সকে উপেক্ষা করেও কলকাতা উত্তর সত্তলি জেলার বিজেপি কর্মী নেতৃত্বদের নিয়ে এক বৈঠকের আয়োজন করে এই সভায় এসে তার প্রতিদ্বন্দ্বী সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তীকে একের পর এক বিষয় নিয়ে খোঁচা দিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি যাদবপুরের সাংসদ ছিলেন সুজন বাবু হঠাৎ সেখান থেকে কেন পালিয়ে এলেন সেটা আগে ওনাকে জিজ্ঞেস করুন স্বপ্ন দেখা ভালো কিন্তু সেটা দুঃস্বপ্ন হয়ে গেলে আগে ঠিক করে রাখা উচিত ভালো যে তিনি পরে কোথায় যাবেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে বিতর্কে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন বড়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আলমবাজারে বিজেপি কার্যালয়ে কলকাতা জেলার বিজেপির পক্ষ থেকে একটি কর্মী সভার আয়োজন করা হয় সেখানে কলকাতা জেলার বিজেপির নেতৃত্বরা এবং বিভিন্ন পদাধিকারী নেতৃত্বরাও আসেন কর্মী সমর্থকরা সকলেই আসেন এছাড়াও এদিনের এই কর্মী সভায় গ্রহণ করেন বড়নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন মন্ডলের কর্মী সমর্থকরা এদিনের এই কর্মী সভায় যোগদান করে শিলভদ্র দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেরকম দমদম লোকসভা কেন্দ্রে তারই প্রতিদ্বন্দ্বী সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে নাম না করে মন্তব্য করেন আবার কখনো তার নাম করে বেভাস মন্তব্য করেন ভোটের আগে ভোটে জয়লাভ নিয়ে একেবারেই সুনিশ্চিত দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত যাদবপুরেরই তো সাংসদ ছিলেন হঠাৎ এবার যাদবপুর থেকে পালিয়ে কেন দমদম এলে ওটা জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তী ওরা নিয়ে ভাবুক তৃণমূল থেকে এসে টিকিট পাবে না কেন বিজেপি ঠিক করবে বিজেপি সর্বভারতীয় দল এ দলের টিকিট দেবার দায়িত্ব বিজেপির নেতৃত্বের আছে সুতরাং ওগুলো নিয়ে ভাবতে হবে না ওনাকে উনি ওনারটা ভাবুন তালি হবে ঠিক আছে ও ভাবে দুঃস্বপ্ন দেখা ভালো মানে স্বপ্ন দেখা ভালো কোনো দুঃস্বপ্ন হয়ে গেলে তখন সুজনবাবু কোথায় যাবেন সেটা জায়গাটা ঠিক করে রাখেন বিজেপি জিতবে আশাবাদী নয় ভারতবর্ষের মানুষ ডিসিশন নিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে সুতরাং এটা আশার কিছু ব্যাপার নেই ঠিক হয়ে গেছে বিজেপি জিতবে বিজেপির কে এখানে প্রার্থী তার নামটা বড় কথা নয় প্রার্থীর নাম নরেন্দ্র মোদী সিম্বলটা চদ্র

বিজেপি তো একদিনের জন্য দল নয় এটা পিসি ভাইপোর দলও নয় বা হঠাৎ ডিসিশন নিয়ে মমতা ব্যানার্জির হাত ধরবো কি ধরবো না এই খেলার পর তো দলও নয় বিজেপি সাংগঠনিক দল চিরকাল করে এসছে এবং রাজনীতিটা করে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই এত ভাবতে হবে না বরানগর থেকে সেঞ্চুরি প্রধানের রিপোর্ট সঠিক বার্তা